বন্ধুরা, আবার একটি তাজা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই সংবাদটি শুনলে হয়তো যারা দেশ নিয়ে ভাবেন এবং রাজনীতির বিষয়গুলো লক্ষ্য করেন তাদের জন্য একটি ভালো সংবাদ হতে পারে। শিরোনামটি আমি বলছি, এটি শিরোনাম হচ্ছে যে নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন ডক্টর ইউনুস। তিনি বলেছেন সেখানেই, এখন আমি নিউজটি পড়ি, যে দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 24 সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক ইউনুস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকারের যে 6টি কমিশন গঠন করা হয়েছে সে সম্পর্কেও কথা বলেছেন। তিনি বলেন যে কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এখন এখানে ডক্টর ইউনুসের এই বক্তব্যে বা তার কর্মকাণ্ডে ক্রিস্টালিনা এই উদ্যোগকে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছেন। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে জর্জিয়েভা বলেন যে তিনি বাংলাদেশে IMF-এর একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় রয়েছে। আগামী মাসে দলের সদস্যরা IMF পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। জর্জিয়েভা বলেন IMF বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ দান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরও ঋণ দিতে পারে। প্রধান উপদেষ্টা ক্রিস্টালিনা জর্জিয়েভাকে বাংলাদেশের পূর্ববর্তী স্বৈর শাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফ করেন। তখন ক্রিস্টালিনা তাকে বলেন এটি একটি ভিন্ন দেশ, এটি বাংলাদেশ 2.0। জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ডক্টর ফজলুল করিম খান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই বৈঠকটায় উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা ফজল কবির খান IMF প্রধানকে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র এক সপ্তাহের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের যে দুর্গ সেটি গুঁড়িয়ে দিয়েছে। আর ডক্টর দেবপ্রিয়া দেশের অর্থ প্রদানের ভারসাম্য বাড়াতে IMF-এর সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন যে বিনিময় হার স্থিতিশীল করতে IMF-এর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। যাই হোক, এখন নিউজটির যে পর্যালোচনা সেটি যদি বলি, যে অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টারা তারা চেষ্টা করছেন যে বিগত সরকারের যেই অর্থনৈতিক যেই মন্দাগুলো বা সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার এবং তারা একটি সংস্কারের মাধ্যমে দেশ গঠনের একটি রোডম্যাপ তৈরি করে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তারপরে তারা নির্বাচনের একটি ব্যবস্থা করবেন এবং দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোরও তেমনই একটি আশা যে তারা একটি সুন্দর পরিবেশ তৈরি করে তারপর নির্বাচন দিবেন এবং দেশবাসী একটি ভোটাধিকারের মাধ্যমে যেটি দীর্ঘদিন ধরে মানুষ নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে পারেনি সেটি প্রকাশ করে তারা তাদের নিজেদের সরকার গঠন করবেন। যাই হোক, আমরা দেখি আসলে কতদূর যায়। দেশের রাজনীতি নিয়ে আরও কথা হবে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখুন পরন্ত একটি বিকেলে আমরা যেই ছাদ বাগানের মধ্যে রয়েছি এখানে কিছু প্রকৃতি, বৃষ্টির ফোঁটা, গাছগুলো সজীব হয়ে উঠেছে। ধন্যবাদ সবাই।